আন্দোলনের ঝাঁজ আরো বাড়াতে চলেছে কর্মী সমাজ। ঝাড়গ্রামের রঘুনাথপুরে সমাবেশ থেকে ঘোষণা, পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে এবং 11 জন জেলবন্দী কর্মী নেতার মুক্তির দাবিতে মঙ্গলবার এক সমাবেশে ডাক দেয় কর্মী সমাজ। আর সেখানেই আগামী দিনে আন্দোলনের রূপরেখা বেঁধে দেন কর্মী নেতারা। বলা হয় প্রথমে সাংসদ মন্ত্রী বিধায়কদের বাড়িতে 1000 বাইকের মিছিল যাবে, পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত এই কর্মসূচি চলবে। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে প্রতি গ্রাম এবং বুথ থেকে 2 জন করে প্রতিনিধি নিয়ে হবে বৈঠক। প্রসঙ্গত, বৃহস্পতিবার আদিবাসী সামাজিক সংগঠনগুলির পক্ষ থেকে কর্মীদের দাবির বিরোধিতা করে 24 ঘন্টা বাংলা বন্ধেরও ডাক দেওয়া হয়েছে। অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আলোচনা করেছি, আপনারা যদি না ব্যবস্থা করেন তাহলে এটা কিন্তু ভয়ঙ্কর রূপ দিকে দেখুন, আপনাদের খারাপ হবে, বর্তমান সরকার অবস্থা কাহিল হয়ে যাবে। আগামী 20 সেপ্টেম্বর ফের রেল টেকা, আর এই রেল টেকাটা পশ্চিমবঙ্গে শুধু হচ্ছে নাই, এই রেল টেকাটা হবে উড়িষ্যার 3 জায়গায় আর ঝাড়খণ্ডের 4 জায়গায় আর আমাদের হবে 3 জায়গায় ওয়েস্ট বেঙ্গল। 2 মাস আগে চিঠি দিয়ে দিব সিএসকে, মুখ্যমন্ত্রীকে, কনসার্নিং স্টেটের সব মুখ্যমন্ত্রীকে সিএসকে জানাই দেবো, আর হোম ডিপার্টমেন্টকে জানাবো, রেল দপ্তরকে জানাবো যে 20 সেপ্টেম্বর আমরা ঘুরে যাচ্ছি রেল টেকতে। এসটির বিষয়টা যদি আপনারা ক্লিয়ার না করেন, না যদি বসেন, আমরা কিন্তু যাচ্ছি। কতদিন চলবে সেটা? ওটা অনির্দিষ্টকালের জন্য চলবে, কারণ আমরা তো 2 মাস আগে জানাচ্ছি, আমাদের কোনো দোষ নাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।